एवरीवन तो देखा हमारे देखिए रोटी हो चुकी चा हो गई थी ये देखिए चाउमीन बॉईल कर चुकी देखिए कतला मांस हल्दी लवण दे माखा हो चुकी और ये देखिए देखो सीम टके भाजा हो चुकी ये देखिए आलू टके भाजा हो चुकी ये देखिए चाउमीन के जन्य गाजर आलू कच्चा लंका प्याज ये देखिए फूलगोभी बड़ा हो गई तो गाइस चलो रोटी गाइस तो आज के थे ब्लॉगटा एखन थे स्टार्ट करछी तो देखो अभी स्नान करे पूजा दिए निछी गाइस तो चलो एखन अभी आरती करब ठाकुर के धूपधूना देखाबो तो चलो गाइस हरि कृष्णा कृष्णा हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्णा हरि। तो चलो गाइस धूपधूना देखिए नहीं पूजाटा दिए नहीं तारपर कथा बोलछी आज के बनाना होबे फुलकपी बड़ा लाल शाक माछेर तरकारी तो चलो टाटा बाय बाय। हाय गाइस तो देखो विभान के भात खावानो होच्छे एखन बजे पूरा दुटा दुटा बेजे गेछे चलो এদিকে দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো গাইস ফুলকপি এখানে বয়েল করা হয়েছে বেসন চালের গুঁড়ো দিয়ে গুঁড়িয়ে করা হয়েছে তো দেখো এখানে ফুলকপি বড়া ভাজা হচ্ছে গাইস এই যে আজকে রান্না হয়েছে কাতলা মাছ শিম আলু দিয়ে বিধানের জন্য আলু ভাজা আর এখানে করা হয়েছে লাল শাক গাইস আর এখানে আছে ভাত তো গাইস চলো ফুলকপির বড়া হচ্ছে তো বেসন চালের গুঁড়া দিয়ে মাখা হয়েছে ফুলকপির বড়া করা হচ্ছে তো চলো ফুলকপির বড়া হয়ে গেছে এখন আমরা ভাত খাবো আর এদিকে দেখো রান্না রান্না সব কিছু গুছানো আছে তো টাটা। হাই গাইস তো এখানে ফুলকপির বড়া লাল শাক আর মাছ তরকারি সিম আলু দিয়ে করা হয়েছে তো এখন বাবুকে দিচ্ছি বাবু আর আমি খেয়ে নেব আমার বর বলে পরে খাবে খিদানি চাউমিন খেয়েছে তো এই যে বাবুকে ভাত দিয়েছি এখন আমি খাবো তো ফুলকপির বড়া হচ্ছে এই যে তো আমার জন্য ভাত নিয়েছি। হাই গাইস তো দেখো আমি ভাত নিয়ে বসেছি এই যে লাল শাক ফুলকপির বড়া দিয়ে মাছ লাস্টে নেব একটু তো বাবুও খাচ্ছে আমিও খেয়ে নিই চলো টাটা। হাই গাইস তো দেখুন বিভান এখন ঘুমিয়ে গিয়েছে এখন বাজে আড়াইটা গাইস তো চলো বিমানকে হাগিস পরিয়ে দিয়েছি যে আজকে অনেক ঠান্ডা পড়েছে ওয়েদার পুরা মেঘলা মেঘলা গাইস তো চলো বিমান ঘুমাবে আমিও শুয়ে থাকবো তো রুমটাকে দেখো বিমান নষ্ট করেছে এগুলো এখন গুছাবো তো চলো এখন দুপুর আড়াইটা বাজে আমার খাওয়া হয়ে গেছে শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে বিমানও খাইয়ে বিমানও খেয়ে ঘুমিয়ে গেল তো চলো টাটা। হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং একটু ঘুমিয়েছিলাম এখন বাজে সন্ধ্যা 6:30 উঠেছি বিবানের জন্য সুজি বানাচ্ছি আমাদের জন্য চা বানাচ্ছি তো গাইস ঘুমটা ভালোই হলো ঠান্ডা ছিল ওয়েদারটা খুব ভালো ছিল আজকে তো দেখো গাইস হয়ে গেছে তো বিবান খাবে আমরাও খাব সুজিতে একটু জল দিয়ে দিলাম এই চা হয়ে গেছে আদা দিয়ে চাটা বানিয়েছি আজকে ঘুমটাও ভালো হয়েছে তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার কথা বলছি। হাই গাইস তো চা নিয়েছি আর বিস্কুট নিয়েছি আর ইয়ে নিয়ে খাচ্ছি চাটা খেয়ে নিচ্ছি এই যে আজকে আমার মানে জ্বর আসবে নাকি হাত পাও চাবাচ্ছে ব্যথা করছে খুব তো গাইস চলো চাটা খেয়ে নিই এখানে নিয়েছি ভুজিয়া চা বিস্কুট সব কিছু চলো টাটা চাটা খেয়ে নিচ্ছি চলো গাইস চাটা খেয়ে নিই টাটা। ভাত হচ্ছে আমার পরে নাইট ডিউটি তো ওর জন্য ভাত গরম করছি এখানে দুইটা ডিম নিয়েছি হাজবেন্ডের জন্য অমলেট করছি মাছ খাবে না বলছে এখানে ফুলকপি বড়া করা হয়েছে তো গাইস অমলেট করার জন্য এখানে দিচ্ছি রিফাইন তেল তো তেলটা গরম হবে অমলেটটা ঢেলে দিতে তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে
টিফিনটি বক্সটার মধ্যে প্যাক করা হবে। নাইট টিফিন খাওয়া হয়েছে, তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অমলেটটা। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, এই যে তো চলো, এই যে হচ্ছে অমলেটটা করা হয়ে গেছে। এখন ভাতটা প্যাক করবো, মাছ তরকারিটা জাল দেবো তারপর। গাইস দেখো এদিকে আমি, ঠান্ডা তো আছে অনেক, এখনও কমেনি, তো আমার বর এখন নাইট ডিউটি যাবে, তো আমি কি করেছি আগে লো ফ্লেমে ভাতটাকে পুরো গরম করেছি, পুরো মানে গরম ভাত যেরকম বানানো হয় তো এরকমই পুরো এত গরম করেছি, দেখো ধোঁয়া উঠছে। তো আমার মানে আমার বর 10টার সময় ডিউটি যাবে, তো তো এত তাড়াতাড়ি খাবে না বলছে, তো বলছে এটা প্যাক করে দিয়ে দিতে। তো দেখো গাইস আমি এখানে নিয়েছি গরম গরম ভাত আর বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে গরম গরম ফুলকপি। হাই গাইস, তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, খারাপ বলো তো, হাত পাও ব্যথা করছে, মানে জ্বর আসবে আসবে ভাব। তো চলো এখানে দুই একটা বাসন মরেছে, তো কাজের মাসি তো আর রাত্রে আসবে না, সকালে রাত্রের জন্য রাত্রে যা বাসন আছে দুই একটা বেরিয়েছে, এগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে আমার বর নাইট ডিউটি, তো ও থাকলে একটু হেল্প করে, তো চলো দুই আর বেশি বাসনও নেই, প্রেশার কুকার কাজের মাসি কালকে মাজবে, খালি আমি বাসনগুলো একটা থাল গামলা এগুলো আছে ধুয়ে নেব। তো এদিকে হচ্ছে জোবার চা খালি, তো দেখো জল আছে, রাত্রে করেও জল থাকে, সারা রাত দিন জল থাকে, জোবার চাটা ভরা হচ্ছে। আর এখানে দেখো আমি গাইস আমার ব্লগ দেখো, আশা করি ভালো লাগবে। তো আমার বর ভাত নিয়ে চলে গেছে, গরম গরম সব গরম করে দিয়েছি, ভাজাও বানিয়ে দিয়েছি, ডিম অমলেটও করে দিয়েছি, এগুলি খাবে। তো নাইট ডিউটিতে তাড়াতাড়ি খেতে পারে না, তার জন্য নিয়ে গিয়েছে গাইস। চলো এখন তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নেব, হয়েছে বাবু খাচ্ছে, আর বাবু অনেক হেল্প করে, কিন্তু বাবু এখন অসুস্থ গাইস, তার জন্য আমার বর ঘরে থাকলে বড় হেল্প করে। তো বরের আজকে যেহেতু নাইট ডিউটি, বিধানেরও খাওয়ানো হয়ে গেছে, এখন বিছনাটাকে করব, মশারি তো করা হয় না, তো অলআউট দেওয়া হয় রাত্রে, ভালো লাগে মশারি করে ঘুমাতে ইচ্ছে করে না, তো খালি বিছনাটা ঝেড়ে বালিশ নিয়ে বিভাকে ঘুম পাড়াবো, আমিও ঘুমিয়ে যাবো আজকে। তো মাছের তেল তেল হয়ে আছে গামলাটা, পুরো তেল তেল, তো বেশি করে সাবান দিতে হচ্ছে, এগুলো ধুয়ে নিচ্ছি জলে, জল থাকলে কাজ করতে ভালো লাগে। তো চলো গাইস দেখো কমছে আর ধুয়ে নিচ্ছি, আর মানে জল থাকলে কাজ করতে ভালো লাগে, আর জল পেয়ে এবং আরো কাজ করি এরকম মনে হয় দেখো মন লেগে থাকে। আমি তার জন্য সবসময় বাসন ঘষার সঙ্গে ভালো করে বসিনি, জল আছে যখন ধুয়ে দিচ্ছি জায়গাটা, দেখে আরো কাপ করতে ইচ্ছে করছি গাইস আমার। চলো সকালে জায়গাটা মুছে আসি, অবস্থা হয়ে যাচ্ছে, বড় বড় ভাজা হয়েছিল, ভাজা হয়েছিল ফুলকপি বড়া। তো গাইস দেখো পরিষ্কার হয়ে গেছে, মোছা কমপ্লিট, তো রাত্রে দেখ মাজা হবে না তার জন্য দেখো। তো চলো গাইস, এই দেখো গায়ে জল পড়ছে, তো ধুয়ে নিচ্ছি তেনাটা, আরেকবার মুছবো সকালে জায়গা আমার যেখানে আমি ভাত খেয়েছিলাম ওই জায়গাটা, তো আরেকবার মুছে নিচ্ছি। তো বিভাগ চারো দিকে ভাত ফেলেছে, সবগুলো উঠানো, সবগুলো
তারা ধোয়াইতে লাগবো, আমি ধোয়া বিছনাটাকে গুছাবো মানে ঝাড়বো। তো গাইস দেখো বিছনাটা ঝেড়ে নিলাম, হাগিস নিয়েছি, বিবান হাগিস পড়বে না বলতে, চলো আমি বাথরুম থেকে আসি, এখন ঘুমাবো আর একটু জল খাবো, বিবানও জল খাবে, শি কর বিবান, গুড নাইট, বাই, গুড নাইট। হাই গাইস দেখো বিবান ব্রাশ করছে রাত্রেবেলা, কি সুন্দর, গুড। দেখো বিবান দাঁত মাজছে কেমনে আকর, হ্যাঁ আস্তে 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 না ব্যথা শুরু হয়ে গেছে, তো হয়ে গেছে, হয়ে গেছে, আমি নিয়ে যাই। হাই গাইস এখন হয়েছে রাত্রে ঘুমানোর সময়, সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুর দরজাটা লাগিয়ে দিলাম। তো আমি তো ভেবেছি আমার কাজ শেষ, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। তো গাইস দেখো এই জায়গাটাও ক্লিন আছে, রান্নাঘরে লাইটটা অফ করে দিই, অফ করে দিলাম, তাও এম করে নাকি। গাইস দেখো ওর এখনো ঘুম নেই, আর এদিকে দাদু করছে, দাদু নেই, দাদু কোথায় চলে গেছে আবার, হায় হায় রে। তো গাইস চলো, রাত্রে তো বিভান কি অবস্থা করেছে এখন দেখো, আমি ভেবেছি কাজ নেই কিন্তু কাজ আছে, এগুলো এখন গুছাবো, ধোয়া কাপড়। তো চল, তো গাইস এগুলো ধোয়া হয়েছিল, বিভানের কাপড় বাবুর রুমে ছিল, আনা হয়েছে, এখন এগুলাকে আমি সাইজ করছি। তো এটা সন্ধ্যার সময় করার ছিল, তো আজকে সন্ধ্যার সময় চা খেয়ে বিভানকে খাইয়ে আমি একটু শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম, আর টাইম হয়ে উঠতে পারিনি, মাথাটা মানে মাথা ঠিক ছিল, হাত পা কেমন যেন ব্যথা করছে, মানে জ্বর জ্বর ভাব। তো গাইস এটা আমার বরের হাফ প্যান্ট, এই যে টি শার্ট আমার বরের ধোয়া, এগুলা তো গাইস এটাও আমার বিভাগে এগুলো ধোয়া হয়েছে, তো এগুলো লুকাবো, এটাও আমার বরের ধোয়া হয়েছে, এগুলাও গুছাচ্ছি, একটু সুপারি খেয়ে নিলাম, আর এটাও ধোয়া হয়েছিল, এটা আমার। তো গাইস এখন সব ঝুড়ির উপরে ভাইজ করে রেখে দেবো, সকালে এগুলো আলনাতে রাখবো আবার ভালো করে গুছিয়ে, আর এটা আমার বরের হুডি না কি হুডি হুডি ওরা কি বলে, তো এটা কালকে পরে গিয়েছিল বার্থডে পার্টিতে, বাচ্চাদের বার্থডে পার্টিতে, আমি যাইনি, আমি গিয়েছিলাম পাণ্ডুতে। তো গাইস দেখো এগুলো গুছিয়ে নিলাম, সকালে আবার আলনায় রাখবো, তো এটা আমার বরের রেখে দিচ্ছি। দেখো খালি গুছাই বিবান নষ্ট করে আর পারছি না আমি, এখন আমি বিছনায় যাব। তো গাইস চলো এখন আমি বিছনায় যাব, তো টাটা।